ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার ভাই আজকে কি গাড়ি নিয়ে আজকে আপনাদের জন্য দুটি জনপ্রিয় এক্সক্লোভা গাড়ি নিয়ে এসেছি 2012 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন ইয়ার এবং 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন ইয়ার তিন দিয়ে শুরু করেন হ্যাঁ তো এই গাড়িটি 2000 সিসি ভিভিটি ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে এবং 90 লিটার সিএনজি কনভার্সন করা আছে

দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে আর ডকুমেন্টসগুলো মার্শাল আপডেট অবস্থায় রয়েছে তো টয়টা এক্সনোয়া তিনের মডেল সাথে ইয়ার এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা নেগোশিয়েট করবো সেই ক্ষেত্রে শোরুমে আসতে হবে তো এরপরে আমাদের সাথে রয়েছে দুই হাজার বারোর মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশনিয়ার আরও একটি এক্সনোয়া গাড়ি আর গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইটের গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু পেয়ে যাবেন আর সামনের গ্রিলটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় যুক্ত পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো ট্রয় সাপালো সিরিয়াল একটি গাড়ি প্রজেকশন হেডলাইট সহকারী কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রাসি টয়টার অরিজিনাল স্টিকার এবং হিট টেম্পারেচারের কিন্তু ব্যবহার রয়েছে গাড়িটিতে এবং দুটি পাওয়ার ডোরের ব্যবহার রয়েছে চারটি চাকায় মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সিঙ্গাল ফাটা সিরা কিন্তু নেই এবং এই ডোর কিন্তু দুইটাই কিন্তু পাওয়ার ডোর বাউ জি জায়গা কনজাস্টেড থাকার কারণে কিন্তু বন্ধ করা আছে আপনারা আসবেন দেখবেন হ্যাঁ কারণ এর জায়গা নাই তো আমার জি জি বুঝে যাবে দেখেন সেন্ট্রাল এসি সহকারে সিলিং দিয়ে আলহামদুলিল্লাহ একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং নতুন একটি সিট কভারের ব্যবহার করা হয়েছে এইসব কালার দেখলে আপনারা বুঝবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে যে যে 12 মডেল 17 রেজিস্ট্রেশন ইয়ার টয়টা এক্স নো ড্যাশবোর্ড চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে গাইটি অরিজিনাল নেভিগেশন সিস্টেম রয়েছে গাড়িটিতে আর দেখেন যে সাইডের যে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় আছে পিছনে হয়তো বা জায়গা নেই দেখানো যাচ্ছে না বাট প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন নব্বই লিটার সিএনজি কনভার্সন সহকারে চারটি চাকায় মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে অ্যালোডিম সহকারে দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা এক্স নোয়া এই গাড়ির ইঞ্জিনের কী অবস্থা ভাই এই গাড়ির কন্ডিশন খুবই ভালো অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো এই গাড়িতে ডকুমেন্টসগুলো মাসাল্লাহ আপটুডেট অবস্থায় রয়েছে আর গাড়ির আস্কিং প্রাইস আছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা নেগোসিয়েট করব সেক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় স্বল্পতার কারণে কিন্তু কমপ্লিটলি কিন্তু রিভিউ দিতে পারিনি তো ইন্ডিভিজুয়ালি যদি কারোর রিভিউর প্রয়োজন হয় জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে লক দেবেন ডিটেলস আমি পাঠিয়ে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম